প্রিয় দর্শক, আপনারা দেখে বুঝতেছেন অথবা বুঝতেছেন না, যাই হোক, অনেকেই বুঝতেছেন গ্রাম বাংলার একটা ঐতিহ্য, গ্রামের মানুষগুলো এগুলা বেশি করে থাকে। কুমড়ো বড়ি, কুমড়ো বড়ি খাবে, তার জন্য যে কত রকম ধাপে ধাপে কাজ করতে হয়, তার মধ্যে এই একটা কাজ। এখন এই যে এটারে বারুলি বলে, তাই না, উপরে সেই কুমড়ো বড়ি দেওয়া হবে। কুমড়ো বড়ি দিবে মা চাচিরা বা গ্রামের যারা নববধূ বলেন, গ্রামের মেয়েরা এগুলো বিশেষ করে করে থাকে। তো এটা দেখলে কিন্তু আমার মেজাজ আসলে গরম হয়। মানে কিছু কিছু কাজ আছে আমার দেখলে মেজাজ খুবই গরম হয়, মানে একসেপ্ট করতে পারি না, তার মধ্যে এই একটা কাজ। তারপর আমার হেল্প করে দিতে হচ্ছে এই কাজে, মানে আরো কিছু স্টেপ আছে, মানে এটা ডাল করা, তারপরে কুমড়ো ওটা করে করতে হয়, ডাল ভিজায় রাখতে হয়, ওটা অনেক ডলাডলি ঘষাঘষি করতে হয়। ইভেন এখন এর উপরে যখন কুমড়ো বড়ি দিবে তখনও অনেক ঘষাঘষি, অনেক কিছু করে এখানে দিতে হবে। নেক্সট প্রক্রিয়াগুলো ইনশাল্লাহ দেখাবো, আর অনেক প্রক্রিয়ায় দেখাবো না, তবে যারা গ্রামে বসবাস করে বা শহরের অনেকে জানবে, বুঝবে যে কুমড়ো বড়ি যেটা খাইতে এত খাটনি করতে হয়, এত কষ্ট করতে হয়। আমার আম্মু প্রশ্ন করছিল কালকে যে এই বুদ্ধি দিছিল কে, তা আমি উত্তর দিয়েছিলাম শয়তানি মহিলাদের এই বুদ্ধি দিয়েছিল, কারণ শয়তানি মহিলাদের বুদ্ধি দিয়ে থাকে। জান্নাতে গিয়ে হাওয়া আলাইহিস সালামকে শয়তান ইমোশনাল করে ফেলছিল, ব্ল্যাকমেল করে ফেলছিল, ঠিক এই শয়তানি আমার মনে হয় গ্রামের মহিলাদেরকে এই বুদ্ধিটা দিয়েছিল যে কীভাবে কুমড়ো বড়ি খাইতে হয়। এত কষ্ট করে একটা জিনিস খায় মানুষ, আর আমি অথচ খাইতে পারি না, কিন্তু কুমড়ো বড়ি আমি তেমন একটা খাইতে পারি না, আমার কাছে তেমন একটা কি জানি এর মধ্যে কি পায় মানুষ জানি না। তো যাই হোক, এই প্রক্রিয়াটা দেখতেছেন, এই যে এই নিজে যদিও খাইতেও পছন্দ করি না, নিজের খাইতেও ভালো লাগে না, আবার এই কাজগুলো দেখতেও পারি না, কিন্তু তারপরে দেখেন হেল্প করে দিতে হচ্ছে পর্যন্তই। নেক্সট ধাপ ইনশাল্লাহ দেখাবো আপনাদের। এই যে সেই বারুলের উপরে কুমড়ো বড়ি দেওয়া হয়ে গেছে অলরেডি, অবশ্য ভালোই লাগতেছে ভিডিওর মধ্যে দেখতে। আর এই যে সেই মশলাপাতি, মানে এর মধ্যে কলার ডাল আর হলো কুমড়ো মিক্সার করা মিক্স, এখান থেকে নিয়ে এই যে পেকাপেকি সেনাসেনি, এই যে মুচড়ানো দুমড়ানো চলছে এইভাবে করে, এইদিকে একটা মেশিন চলছে, এই যে এইভাবে নিয়ে এখানে বসানো হচ্ছে, দিকে ক্যাম্বা করে বসাই। বাহ, খুব শখের জিনিস, হ্যাঁ, এত প্রক্রিয়া করি, এত কষ্ট করি, এই জিনিস খাইতে মন চায়, এর মধ্যে এত কী স্বাদ আছে, আমি তো কোনো স্বাদ পাই না। আরও গল্প, আরও কষ্ট, আরও কিছু ব্যাপার থাকে যে এই প্রক্রিয়াগুলো দেখানো হয়নি। যাই হোক, আমার কাছে এটা মোটেই পছন্দনীয় না, আমার মহিলারা পারেও বটে, আল্লাহ ধৈর্যও দিছিল। এই যে বড়ি দেওয়া চলছে, তো ঠিক আছে, আপনাদের যাদের কাছে কুমড়ো বড়ি খাইতে ভালো লাগে, বানাইতে ভালো লাগে, একটু জানাইন।